দেখুন, যেভাবে খাস চাঁদের মাটিতে ছিল এলিয়েন বলছেন বিজ্ঞানীরা, খুব একটা দূরে নয় ভিনগ্রহীদের বাস ছিল পৃথিবীর একেবারে কান ঘেঁষেই। বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে পৃথিবীর উপগ্রহ অর্থাৎ চাঁদেই ছিল এলিয়েনদের বাস। হতে পারে আজ চাঁদকে যেমনটা দেখছেন তেমনটা হয়তো ছিল না, বাসের যোগ্য ছিল চাঁদ। গবেষকরা বলছেন একটি উল্কা বিস্ফোরিত হওয়ার পর এইসব মহাজাগতিক প্রাণী আমাদের নিকটতম ও নিজস্ব উপগ্রহ চাঁদে বসবাস শুরু করেছিল। যখন এই ঘটনা ঘটেছিল তখন চাঁদ ছিল বসবাসের যোগ্য। মনে করা হচ্ছে এখনকার মতো অতটা রুক্ষ ছিল না চাঁদের মাটি, সেখানে জীবন ধারণের মতো উপযুক্ত পরিবেশ ছিল। গবেষণায় দেখা যাচ্ছে এসব অন্তত 400 কোটি বছর আগের কথা। একটি আগ্নেয়গিরির উদ্গিরণের সময় সেখানে প্রচুর পরিমাণ উত্তপ্ত গ্যাস ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ জলীয় বাষ্প। সেই গ্যাস ঠান্ডা হয়ে তৈরি হয় জল। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ডিরক সুলজ মাকুচ বলেন, যদি ওই বিপুল পরিমাণ জল ও ঠান্ডা হয়ে আসা আবহাওয়া শুরুর দিকে চাঁদে দীর্ঘ সময় স্থিতিশীল থেকে থাকে, তাহলে চাঁদের ভূপৃষ্ঠ বসবাসের উপযোগী ছিল সেটা ধরে নেওয়া যেতেই পারে। পৃথিবীতে প্রাণ এসেছিল 3.5 থেকে 3.8 বিলিয়ন বছর আগে। কেন ব্যাকটেরিয়ার হাত ধরে এসেছিল প্রাণ? ধরে নেওয়া হচ্ছে চাঁদের ভূপৃষ্ঠ শুকনো হওয়ায় আগে সেখানকার জলে মাইক্রোব জাতীয় প্রাণের উপস্থিতি ছিল।